সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। সাহসের প্রতীক হয়ে দাঁড়িয়ে পদ্মা সেতু, নানা চড়াই উৎরাই পেরিয়ে পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। বিশাল এই নির্মাণ চক্রের পেছনে ছিল নানা গল্প, তারই কিছুটা তুলে ধরছেন আফজাল হোসেন। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে পদ্মা সেতু নির্মাণের অঙ্গীকার ছিল আওয়ামী লীগের। ক্ষমতায় আসার পর ডিজাইন তৈরিতে নিয়োগ করা হয় কনসালটেন্ট, শুরু হয় সেতু নির্মাণের তোড়জোড়। দুর্নীতির কল্পিত অভিযোগ তুলে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা অর্থায়ন থেকে সরে গেলে চ্যালেঞ্জ হিসেবে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কংক্রিট ও স্টিল দিয়ে পদ্মা সেতুর কাজ শুরু হয় ২০১৪ সালের ৭ ডিসেম্বর। শুষ্ক মৌসুমে কাজে গতি আসলেও বর্ষার তীব্র স্রোতের কারণে কখনো কখনো বন্ধ করতে হয় নির্মাণ কাজ। এর মধ্যে ২২টি পিলারের নকশা জটিলতা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। প্রকৌশলী ও বিশেষজ্ঞদের মিলিত প্রচেষ্টায় স্ক্রিন গ্রাউটিং করে আবার শুরু হয় পিলার বসানোর কাজ। অক্টোবর ২০১৭ সালে মূল সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার দেড় বছরেরও বেশি সময় পর ২০২০ সালের ২৭ নভেম্বর শেষ হয় ৪২টি পিলার নির্মাণের কাজ। খরস্রোতা পদ্মার বুকে চার লেনের ৭২ ফুট প্রস্থের ৬.১৫ কিলোমিটারের সেতু নির্মাণের পথটা সহজ ছিল না। সেতু প্রকল্পের দুই প্রান্তে নদী শাসন করতে হয় ১২ কিলোমিটার এলাকা জুড়ে। নদী শাসনে এমন বিশাল কর্মযজ্ঞ এর আগে বিশ্বের আর কোনো সেতুতে দেখা যায়নি। এছাড়া পাইলিংয়ের গভীরতা এবং সেতুকে ভূমিকম্প নিরোধক করতে ১০,০০০ টন ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের ব্যবহারও রেকর্ড করে বিশ্বে। ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতুতে বসে প্রথম স্প্যান। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপর ভাসমান ক্রেনের সাহায্যে এই স্প্যান বসানো হয়। ২০২০ সালের ১০ ডিসেম্বর ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় ৬.১৫ কিলোমিটারের পুরো সেতু। পদ্মা সেতু ঢাকার সঙ্গে সংযোগ করবে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পকে ঘিরে শরীয়তপুরের জাজিরা পেয়েছে ভিন্ন রূপ, ব্যবসা বাণিজ্যে হয়ে উঠছে সমৃদ্ধ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুরের জাজিরা প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ছিল অজপাড়াগা, রূপান্তর হয়েছে নগরে। এই শেখ রাসেল ক্যান্টনমেন্ট সহ এইখানে কিন্তু সরকারি বেসরকারি নানা রকম প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, অট্টালিকা ভরে গেছে এবং ঘরবাড়িগুলোর কিন্তু চেহারাও পাল্টে গেছে। এখানে দ্বিতীয় তলা যে টিনের ঘর সেগুলো কিন্তু চারদিকে আমরা লক্ষ্য করছি এবং লোকজনের এখানে যাদের চলাচল তাদের মধ্যেও কিন্তু নানা রকম পরিবর্তন এসছে। তারা বলছিলেন যে এই এলাকায় হাটবাজারে যেতে হলে গামছা পরে যেতে হতো, নিচু এলাকা ছিল, নৌকায় যেতে হতো ১২ মাস এবং জলাবদ্ধতা থাকতো, খাল বিলে ভরা ছিল। সেখানে কিন্তু এখন এরকম একটি পরিবেশ হয়েছে। স্থানীয়রা বলছেন যে লন্ডন সরকার হার মানাচ্ছে, বলল যে এখানকার যে পরিবেশটা এত সুন্দর এটা দেখবার জন্য এখন নানা অঞ্চলের মানুষ আসছে, একটা পর্যটন হাবে রূপান্তর হয়েছে এলাকাটি এবং এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি কিন্তু আরও একের পর এক সৌন্দর্য বাড়ছে। তারা বলছেন যে পরিকল্পিতভাবে এই এলাকায় যে নানা রকম নির্মাণ যজ্ঞ চলবার কারণে কিন্তু একটি শৃঙ্খলা এসছে এবং যে পুরো এলাকার যে মানুষের মধ্যে তাদের মধ্যে কিন্তু রুচিবোধ এসছে এবং সে কারণে কিন্তু এত পরিকল্পিত এলাকা হিসাবে তারা পরিগণিত মনে করছেন। এবং এখানকার যারা কৃষক তারা বলছেন যে এখানকার উৎপাদিত পণ্যাদি তারা যে রাজধানী ঢাকায় পৌঁছাতে গিয়ে কিন্তু ফেরিতে বিলম্বের কারণে অনেক সময় রাস্তাই নষ্ট হয়ে যেত, অনেক পচনশীল সামগ্রী, এবং এখন কিন্তু তারা স্বপ্ন গুনছেন সেই দিনটির অপেক্ষায় আছেন যে যেই দিনটি ২৫ জুন প্রধানমন্ত্রী যেটি নিশ্চিত করেছেন সেই দিনের অপেক্ষায় আছেন। তারপর থেকে কিন্তু তাদের খুব দ্রুত সময়ে এসব উৎপাদিত পণ্য তারা রাজধানীতে নিয়ে যেতে পারবেন এবং ন্যায্য দামে তারা বিক্রি করতে পারবেন। এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন সেতু চালু হওয়ার আগে কিন্তু তাদের ব্যবসায়িক ক্ষেত্রে নানা রকম পরিবর্তন এসেছে।
এসেছে এবং সেতু চালু হলে কিন্তু সেটি আরো বড় পরিবর্তন হবে এবং তারা বলছেন যে তারা কল্পনা করতে পারেননি যে এতটা পরিবর্তন হবে এবং এই স্বপ্নের সেতু ঘিরে কিন্তু এই যে শরীয়তপুরের জাজিরা এলাকায় নয় এই দক্ষিণ অঞ্চলের জনপদগুলোতে কিন্তু অনেক রকম বৈচিত্র্যতা এসেছে এবং বৈপ্লবিক পরিবর্তন বলতে যেই বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সাদা চোখেই দেখা যায় এবং এই অঞ্চলটির যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু তারা বলছেন যে তারা কখনো মনেও করতে পারেনি যে এরকম একটি পরিবেশ এখানে বিরাজ করবে। তো এই ছিল পদ্মা সেতুর ঘিরে যে এই জাজিরায় বড় ধরনের পরিবর্তন এসেছে তার সবশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম শরীয়তপুরে। পদ্মা সেতু হওয়ায় সারা দেশের মানুষ খুশি হলেও বিএনপি ও তাদের দোসররা নাখোশ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত তৃণমূলে সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। সারা বাংলার মানুষ খুশি আর বিএনপি এবং তার দোসরদের বুকে বড় জ্বালা, তাদের বুকে জ্বালা, বড় ব্যথা, বড় বিষ চালায় বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে ওই মুখে। ঘরে ফিরতে শুরু করেছেন সিলেটের বানভাসীরা। পানি কমায় স্পষ্ট হচ্ছে ক্ষত, খাবার সংকটে ত্রাণ দেখলেই ছুটছেন অসহায় মানুষ। প্রশাসন বলছে ঘর মেরামতের ব্যবস্থা নেওয়া হবে, দেয়া হচ্ছে খাদ্য সহায়তাও। দিগেন সিংহের ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট। আমার বাড়িটা পুরা বাড়িটা পানি ঢুকিয়া বন্যার পানিয়ে, এখন পানি সরে গেছে, বাড়িটা কাই তুই গেছে, মানে পড়ার ডর। তো আমরা বাড়ি থেকে সরে অন্য বাড়ির গিয়া আশ্রয় লইছি। নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য ফাতেমা বেগমের বাড়ি ধসে পড়েছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই অবস্থায় তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন। টানা 10 দিন সিলেটের 13 উপজেলার মধ্যে গোয়েনঘাট সহ 5 উপজেলার 90% ঘরবাড়ি পথঘাট পানিতে ডুবে ছিল। এতে অধিকাংশ কাঁচা ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, তার উপর নেই ঘরে খাবার। ত্রাণ বিতরণের খবর পেলেই ছুটছে নারী পুরুষ শিশুরা। এখন আনলে খাবার, এখন গোর দরিটা ভাঙিয়ে গেছে কি নিচে, গোর দর ভাঙিয়া নিচে চাউল পাইছি আরো পাইতাম, আশা আল্লাহর গেছে চাল পাইয়া খুশি হয়েছি। বন্যার পানির সাথে যখন ঢেউ ছিল, ঢেউগুলা তার মাটি নিয়ে গুড়গুলা ফেলাই দিছে। উপজেলা চেয়ারম্যান জানালেন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে, আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন তালিকার পর সবাইকে সহায়তা দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান সাহেবদের কাছ থেকে আমরা একটা ক্ষয়ক্ষতির একটা আইডিয়া নিয়েছি বা একটা তালিকা নিয়েছি, সেই অনুযায়ী আমরা ডিপার্টমেন্টের কাছ থেকে এগুলো এলজিডির রাস্তাঘাটের বিষয়ে আমরা এলজিডিতে জানাবো। ক্ষতির পরিমাণটা নিরূপণ করতে পারলে আমরা তখন সেই অনুযায়ী যার যার প্রয়োজন অনুযায়ী আমরা তখন আইনগতভাবে বা আমাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। বন্যায় গোয়েনঘাট উপজেলার 12 ইউনিয়নের 268টি গ্রাম পানিতে তলিয়ে ছিল। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেটের ওসমানী নগরে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের সুলতানপুরে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। প্রথমেই যাচ্ছে ইকরামের কাছে। ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চর রহমতপুর গ্রামে, এই গ্রাম সহ আশেপাশের প্রায় 25-30টি গ্রামের মানুষ একেবারে পানিবন্দী হয়ে পড়েছে। মনে হচ্ছে যে একটি সাগরের মধ্যখানে কোনো চরের মধ্যে মানুষ বসবাস করছে। সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দিয়েছে, এই এলাকার মানুষের কর্মহীন অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। এলাকার মানুষ কৃষিতে কোনো কাজ নেই, কিংবা এই এলাকার থেকে বের হয়ে যে কোথাও গিয়ে কাজ করবে সেই ধরনের কোনো যানবাহন বা চলাচলের কোনো মানে কোনো উৎসই নেই, যার কারণে মানুষজন একেবারে নিঃস্ব অবস্থায় রয়েছে। খাদ্য সংকট রয়েছে, পানির সংকট রয়েছে। এখান থেকে গিয়ে কারো কোনো চিকিৎসার ব্যাপারে যে এখান থেকে দূরে কোনো চিকিৎসা কেন্দ্রে যে চিকিৎসা নেবে সেই ধরনের কোনো নৌকা কিংবা পরিবহনের জন্য তারা বড় সংকটের মধ্যে আছে। সব কিছু মিলে একটি দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে এই এলাকার সহ সিলেটের বানবাসী মানুষেরা। গত 12 দিন, আজকে 12তম দিন সিলেটে পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষজন। এই অবস্থায় কবে পানি নেমে যাবে এই এলাকা থেকে কেউ কিছু বলতে পারছে না, কারণ পথ সুরমা
এবং কুশিয়ারা দুটি নদীর পানি দুটি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি প্রায় বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কানাইঘাটে এবং আমনশিদে কুশিয়ারা নদী এখনও বিপদসীমা উপর দিয়ে অতিক্রম করছে, যার কারণে এই যে পানিগুলো দেখা যাচ্ছে সবগুলো নদীর পানি, কুশিয়ারা নদীর পানি। কুশিয়ারা নদীর পানি যত সময় পর্যন্ত নিচে না নামবে তত সময় পর্যন্ত এই এলাকার পানি নেমে যাবে না। এর ফলে কৃষি ক্ষেত কিংবা আউশ ধানের ক্ষেত একেবারে পানিতে তলিয়ে আছে। এই যেই জায়গাগুলো দেখা যাচ্ছে সব জায়গায় আউশ ধানের বীজতলা ছিল এবং বীজতলা পানিতে তলিয়ে গেছে এবং কখন এই বীজতলাগুলো আবার উন্মুক্ত হবে এবং মানুষজন বীজতলায় বীজ বপন করবে তা এখনও কেউ বলতে পারছে না। কৃষি বিভাগ এখন পর্যন্ত 1660 হেক্টর জমির বীজতলা পানিতে তলিয়ে যাওয়ার খবর আমাদেরকে দিয়েছে। সব কিছু মিলে মানুষ এই এলাকার লোকজন বানবাসী অবস্থায় রয়েছে। 8 দিন আরও কবে এই এলাকার এই মানুষেরা দুর্বিষহ জীবনে যাপন করবেন তার এখনও কোনো অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এলাকার মানুষ। মোটামুটি এই ছিল সিলেটের 13 উপজেলার যে বানবাসী মানুষের দুর্গতি তার সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জ শহরের সুলতানপুর এলাকায়। এই এলাকার গেল 2-3 দিন যাবৎ পানি নেমে গেছে। এটি সুনামগঞ্জের সবচেয়ে বেশি নিম্নাঞ্চল। এই পানি নেমে যাওয়ার ফলে এখানকার যে নিম্নাঞ্চলের বাসিন্দা এখন ঘরে ফিরতে শুরু করেছেন। সুলতানপুর এলাকার বেশ কিছু ঘর গত কতদিন যাবৎ পানির নিচে নিমজ্জিত ছিল, এখন সেগুলি ভেসে উঠেছে এবং পরিবারের নারী সদস্যরা এগুলো ব্যবহারের উপযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটি শ্রমজীবী পরিবারের বসত ঘর, এখানে প্রায় 10 জন মানুষ বসবাস করেন। তারা রাস্তাটাকে রাস্তায় ইট ফেলে বা বিভিন্ন ব্লক ফেলে রাস্তাটাকে চলাচলের উপযোগী করেছেন এবং ঘরের ভিতরে বিভিন্ন যে উঁচুতে রাখা বিভিন্ন জিনিসপত্র সেগুলি নিচে নামিয়ে ব্যবহারের উপযোগী সংসারটাকে আবার আগের মতো ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মহিলা এখানে ঘরে সংসারিক কাজ করছেন এবং তিনি চেষ্টা করতেছেন এই ঘরটাকে যাতে বসবাসের জন্য আরো বেশি উপযোগী করা যায় এবং যতটুকু নিরাপদ এবং জীবাণুমুক্ত পরিবেশে তারা বসবাস করা যায়। সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরের পানি গত 2 দিন যাবৎ নেমে যাওয়ার 2 দিন আগে নেমে যাওয়ার পরে এরা এখানে ঘরটাকে বিভিন্ন পরিবারের সদস্যরা মিলে এটাকে বসবাসের উপযোগী করেছেন, করে এটাকে বসবাসের যোগ্য করে তুলেছেন। এখন থেকে এই পরিবারের 10 জন সদস্য এই বাসাতেই বসবাস করছেন। যদিও পরিবারের নারী এবং আয় রোজগারধারী সদস্যরা বাসার বাইরে গিয়েছেন রুজি রোজগারের সন্ধানে, তারা জীবিকার সন্ধানে বাসার বাইরে গিয়েছেন, কিন্তু মহিলারা ঘরটাকে ঠিক করার জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন এবং সেই চেষ্টার ফলস্বরূপ যে এই ঘরটার কোনো কাদা নেই কিন্তু এই ঘরটা স্যাঁতসেঁতে হয়ে আছে, ভিজে স্যাঁতসেঁতে অবস্থায় রয়েছে। সেই স্যাঁতসেঁতে অবস্থাতে মুক্তি পেতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে, কারণ আবহাওয়া রুদ্রোজ্জ্বল আবহাওয়া হলে দ্রুত শুকিয়ে যাবে এবং পরিবেশ আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই মহিলা বিভিন্ন আসবাবপত্রে পানির দাগ এবং কাদা লেগে থাকা যে কাদা সেগুলি পরিষ্কারের জন্য কাজ করতেছেন এবং আমরা কথা বলেছিলাম ওনার সাথে, তিনি জানিয়েছেন গেল 3 দিন যাবৎ এখানকার পানি নামছে এবং এখানকার এই কোনো বসত ঘরেই এখন আর বনের পানি নেই। বনের পানি না থাকার কারণে মানুষজন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন, তারই একটা ধারাবাহিকতা এখানে শুরু হয়েছে। সুনামগঞ্জের সবকটি নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার অনেক নিচে চলে গেছে এবং সেই চলে যাওয়ার কারণে মানুষও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। সেই স্বাভাবিক জীবনে ফিরতে মানুষের আর কিছুদিন সময় হয়তো লাগতে পারে, কিন্তু আবহাওয়া ভালো থাকলে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাবেন এবং তারা সুন্দর জীবন যাপনে আবারও অভ্যস্ত হবেন। তবে মানুষজন যেটা জানিয়েছেন, তাদের বন্যার কারণে তাদের বসত ঘর অনেক ভেঙে গেছে, ভেঙে যাওয়ার ফলে তাদের অনেক ক্ষতি হয়েছে, ওই সেই ক্ষতির কারণে তারা অনেকটা দুঃসহ অবস্থায় রয়েছেন। তবে সরকারের কাছে তারা ঢেউটিন দিয়ে দাবি জানিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জের বানভাসীদের খবর জানতে আমরা তখন সরাসরি ছিলাম সুনামগঞ্জে, তার আগে ছিলাম সিলেটে। যমুনায় পানি বাড়ার সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন। গত 3 দিনে নদী গর্ভে বিলীন হয়েছে জামালপুরের মাদারগঞ্জের পাখরুল গ্রামের শতাধিক বাড়িঘর। গ্রামটির একমাত্র প্রাথমিক বিদ্যালয়টিও ভেঙে ফেলা হচ্ছে, সব হারিয়ে নিঃস্ব বাসিন্দারা। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙনের কবলে। ভাঙনের হাত থেকে বাঁচাতে বিদ্যালয়টি সরিয়ে নেয়ার কাজ করছেন গ্রামবাসী।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত এক সপ্তাহে বেড়েছে যমুনা নদীর পানি। মাদারগঞ্জ উপজেলার এই গ্রামটির শতাধিক ঘরবাড়ি, গাছপালা, মসজিদ ও মাদ্রাসা, ফসলি জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া দেওয়ানগঞ্জ, ইসলামপুর উপজেলার কয়েকটি স্থানেও দেখা দিয়েছে ভাঙন। এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। এরা সরকারি একটা স্কুল আছিল, তবু শেষ ভাঙা চিরা করে ফেলেছে। দুই তিন দিনের মধ্যে মনে করেন যে এখানে বসতবাড়ি, কায়েম বসতবাড়ি ছিল, এগুলো সব একেবারেই মনে করেন যে এই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। যেটুক আছে এইটুকু তো ভেঙে নিয়ে যাবো গা, এখন আমরা এখন কোন জায়গায় থাকবো তথা থান ভেঙে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ভাঙনের কারণে নদীর গভীরতা সহ বিভিন্ন পরিকল্পনা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই বন্যা নিয়ন্ত্রণে বাঁধের কাজ শুরু হবে। সমীক্ষার সুপারিশ অনুযায়ী আমাদের যেখানে প্রয়োজন, প্রয়োজন অনুযায়ী আমরা নদী ভাঙন রোধে প্রকল্প আমরা প্রণয়ন করব। স্টাডি রিপোর্টের সুপারিশের ভিত্তিতে আমরা এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। উপজেলা শিক্ষা অফিসের নির্দেশে 2013 সালে 51,40,000 টাকায় নির্মিত হয় পাকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি সহ গ্রামের প্রায় 800 মিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। সময় সংবাদ, জামালপুর। এ যেন সিনেমার গল্প। 15 বছরের কিশোর নামাজের কথা বলে বের হয় বাড়ি থেকে, হঠাৎ বাবার মোবাইলে আসে খুদে বার্তা, অপহরণ করা হয়েছে তার ছেলেকে, দাবি করা হয় 7 লাখ টাকা মুক্তিপণ, নইলে মিলবে ছেলের লাশ। উদ্বেগ উৎকণ্ঠায় নিমন্ত্রিত মা বাবা ছুটে যান পুলিশের কাছে। উদ্ধার হয় কিশোর, তবে ধরা পড়েনি অপহরণকারী, কারণ এই অপহরণ নাটকের রচয়িতা কিশোর নিজেই। বুলবুল রেজার রিপোর্টে বিস্তারিত। গেল শুক্রবার জুমার নামাজের কথা বলে রাজধানীর ভাটারার বাসা থেকে বের হয় এই কিশোর। বাসার সামনেই তাদের ফার্নিচারের কারখানা, কিছুক্ষণ বসে থাকে সেখানে, পরে তাকে চলে যেতে দেখা যায়। নামাজ শেষ হওয়ার পর আর বাসায় ফেরেনি সে। হঠাৎ তার বাবার মোবাইলে একটি খুদে বার্তা আসে, বলা হয় তার ছেলেকে অপহরণ করা হয়েছে। 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী, টাকা না পেলে হুমকি দেয়া হয় ছেলেকে মেরে ফেলার। একই রকম খুদে বার্তা আসে তার মামার মোবাইলেও, তবে সবগুলো মেসেজ আসে কিশোরের মোবাইল থেকেই, পাঠানো হয় নির্যাতনের ছবিও। কোনো উপায় না দেখে বাবা ছুটে যান থানায়। প্রথমে সাধারণ ডায়েরি, পরে অপহরণ মামলা করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা শনাক্ত করতে সক্ষম হয় অপহরণকারীর অবস্থান। এরই মধ্যে ওই কিশোরের বাবা অপহরণকারীকে 20,000 টাকা পাঠান। বিকাশের দোকান থেকে সেই টাকা তুলতে দেখা যায় তাকে। গোয়েন্দা পুলিশ অভিযানে গিয়ে দেখতে পান অপহরণকারী আর কেউ নন, খোদ ওই কিশোর নিজেই। তার পাশাপাশি উদ্ধার করা হয় এক কিশোরীকেও। সপ্তম শ্রেণী পড়ুয়া কিশোর জানায়, বাবা মায়ের সঙ্গে রাগ করেই অপহরণ নাটক সাজায় সে। বাসা থেকে বের হয়ে গাজীপুরে চলে যায় প্রেমিকার বাড়িতে। বাবাকে মানে বলছিলাম, মেসেজ দিয়ে যে তোর ছেলেকে ইয়ে করে ফেলবো, কিডন্যাপার সেজে, এখন তুই আমাকে টাকা দিতে হবে। কিশোরীর দাবি অপহরণ নাটক সম্পর্কে জানতো না সে। ও যে এরকম অপহরণ টপহরণ করবো এগুলো আমরা কিচ্ছু জানতাম না। পুলিশ বলছে বয়সন্ধি অতিক্রম করা কিশোর নানা রকম গেমসে আসক্ত ছিল। অল্প বয়সে এই জিএফ বিএফ কালচারের কারণে তারা অপহরণ নাটক সাজিয়ে নিজের বাবার কাছেই চাঁদাবাজি করবে এবং অপহরণের মতো একটা ভয়ঙ্কর ধারাতে মামলা রুজু হবে, এটা খুব কষ্টকর। গ্যাজেট কি এর ব্যবহার করে সে কোন দিকে যাচ্ছে, এটি যদি ঠিক মতো মনিটরিং করা না হয় তাহলে হয়তো সামনের দিনগুলিতে আমাদের জন্য একটি অশনি সংকেত বহন করবে। ছেলের এমন কাণ্ডে বিব্রত বাবা মা। আমার সন্তান দিয়েই কিন্তু আমরা আশা করি, কারণ আমাদের তো ভবিষ্যৎ আর কিছু না। এই বয়সের কিশোর কিশোরীদের প্রতি বাবা মাকে আরো যত্নবান হওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেখানে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ, সরাসরি যাচ্ছে তার কাছে। গত আমরা দেখেছি আসলে এ পর্যন্ত প্রায় 10-12 বেশি আসলে এই কামরাঙ্গীর চরে শুধুমাত্র এই অবৈধ গ্যাসের সংযোগের বিষয়ে অভিযান চালিয়েছে তিতাস। আজকেও চলছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়, কিছুটা বিঘ্নিত হয়েছে সে অভিযান। তবে একটি বিষয় না বললেই নয়, আসলে তিতাস এবং যারা গ্রাহক রয়েছেন তাদের মধ্যে এক ধরনের ইঁদুর বিড়াল খেলা চলছে। এবং এই বাড়িতে আমরা দেখেছি আসলে যতটুকু না নির্ধারিত রয়েছে তিতাসের অনুমোদন রয়েছে তার থেকে কয়েক গুণ বেশি তারা ব্যবহার করছিল, ফলে তাদের এই বাড়িতে আমরা দেখেছি তিতাস নির্বাহী
ভাই ম্যাজিস্ট্রেট তিনি 50,000 টাকা জরিমানা করেছি। এর বাইরে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের জরিমানার তেমন সংবাদ আমাদের কাছে নেই। তবে এই পুরো কামরাঙ্গীরচরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আসলে তিতাস কর্তৃপক্ষ রাস্তা থেকে এমনকি বিভিন্ন বেকারি থেকে বিভিন্ন জায়গায় খুঁড়ছে, কিন্তু কোথায় সে অবৈধ সংযোগ সেই খুঁড়ে কিন্তু কোনো ধরনের সন্ধান তারা পাচ্ছে না। আমরা কিন্তু দেখছি যে আসলে এই 3-4 জায়গায় রাস্তা খুঁজছে তারা এবং বেকারির বিভিন্ন জায়গায় খুঁজছে, কিন্তু কোথা দিয়ে সেই সংযোগ নিয়েছে গ্রাহক সেটি তারা বলতে পারছে না। গত কয়েক মাসে আমরা দেখেছি আসলে 10-12 এই অভিযানে এখন পর্যন্ত কোনো ধরনের সুরাহা হয়নি। আসলে কীভাবে এই কামরাঙ্গীরচরে প্রায় 1,00,000-এর বেশি অবৈধ গ্রাহক কীভাবে এই সংযোগগুলো নিয়েছে, কাদের মাধ্যমে নিয়েছে, তিতাস কর্তৃপক্ষ বলছে তাদেরকে ধরার ব্যাপারে তারা সচেষ্ট রয়েছেন, চেষ্টা করছেন, কিন্তু তারা ধরতে পারছেন না কীভাবে এই সংযোগগুলি গিয়েছে। এমনকি যারা শ্রমিক রয়েছেন এই অবৈধ সংযোগের কাজ খুঁজে বের করা যারা দায়িত্ব, তারাও কিন্তু একটু হিমশিম খাচ্ছেন, কারণ তারাও ধরতে পারছেন না আসলে কোথায় সংযোগ রয়েছে। অনুমান নির্ভর বিভিন্ন সড়ক বাসা বাড়ির সামনেই কিন্তু তারা ঘুরে যাচ্ছেন সেই সংযোগকে পাওয়ার জন্য। কখনো কখনো দেখা যাচ্ছে যে বাসার ছাদ দিয়ে কিংবা বিভিন্ন বস্তার ফাঁক দিয়ে ফাঁক বলে কিন্তু সেই সংযোগ চলে গেছে বিভিন্ন বেকারিতে। ফলে এই অবৈধ সংযোগের বিষয়ে কিন্তু তারা বলছে তাদের যে অভিযান রয়েছে সেই অভিযান যেমন চলবে, একই সাথে সাথে গ্রাহকরা বলছেন তারা টাকা দেওয়ার পরেও কিন্তু তাদের সেই সংযোগ এখন পর্যন্ত ফিরিয়ে দিচ্ছে না বিতরণ কোম্পানি তিতাস। এই ছিল এখন পর্যন্ত কামরাঙ্গীরচরের যেই তিতাসের যেই অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে যে অভিযান সেই অভিযানের সবশেষ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায়। দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল 2022-এর ভোট গ্রহণ চলছে। সকাল 10টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এবার মূলত দুটি প্যানেলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। সাদা প্যানেলে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আইনজীবী এবং নীল প্যানেলে বিএনপি জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আইনজীবীরা নির্বাচনে অংশ নিয়েছেন। এবারের নির্বাচনে 50,803 জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচনের সাধারণ 7টি পদে 35 জন প্রার্থী এবং গ্রুপ ভিত্তিক 7 পদে 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা বিগত দিনে এই প্যানেলের নেতৃত্বে যারা বার কাউন্সিল নির্বাচিত হয়েছে তারা যেভাবে কাজ করেছে আইনজীবীদের জন্য এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আইনজীবীদের জন্য যে কাজগুলো করেছেন, যেভাবে প্রত্যেকটা বারে অনুদান এবং কাজ করেছেন, তাতে করে কোনো অবস্থাতেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়লাভ করার কোনো সম্ভাবনা তাদের নাই। আইনজীবীদের একেবারে সবচেয়েতে প্রিয় প্যানেল এই সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল এবং এই প্যানেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। অশ্রুলিপিতে লিখেছেন প্রেমের গান, অন্যায়ের বিরুদ্ধে হয়েছেন বিদ্রোহী। কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক বাণী পথ দেখাচ্ছে বাংলাদেশকে। জাতীয় কবির 123তম জন্মবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। নজরুল সকাল থেকে হাজারো মানুষের পদচারণায় মুখরিত সমাধি প্রাঙ্গণ। ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও নজরুল অনুরাগীরা। মানবতার কবিকে স্মরণ করে তারা বলেন, নজরুল জীবন প্রেরণার অনন্ত ঝর্ণাধারা। কবির জীবনকে সঠিকভাবে সকল প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া দরকার এবং স্কুল কলেজগুলোতে আজকে যে জন্মদিন পালন হচ্ছে, আমি অনেক বছর ধরে বলছি যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তার জন্মদিন যেন পালন করা হয়। আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। ধর্মান্ধতা কুসংস্কার বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গেছেন অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা ধারক ও বাহক ছিলেন। এক মহাপ্রেরণা হিসাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল আমাদেরকে উদ্দীপ্ত করেন। দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। সংযুক্ত আরব আমিরাতেও ভাইরাসটি শনাক্ত হয়েছে। সংক্রমণ প্রতিরোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। মাঙ্কিপক্স এবার শনাক্ত হলো সংযুক্ত আরব আমিরাতে। আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকে আসা এক নারীর দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি দেশটিতে অবস্থান করায় বাড়ছে আতঙ্ক। তবে সংক্রমণ রোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। এদিকে ফ্রান্সে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে মাঙ্কিপক্স। এরই মধ্যে দেশটিতে 3 জনের শরীরে মিলেছে ভাইরাসটির অস্তিত্ব। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত ব্যক্তিদের আলাদা করে রাখা হয়েছে। আতঙ্কের সংখ্যা বাড়ছে জার্মানিতেও। আক্রান্তদের 21 দিনের আইসোলেশন নিয়ম বেঁধে দিয়েছে জার্মান স্বাস্থ্য অধিদপ্তর। আমরা সকলে আতঙ্কের মধ্যে আছি এবং আমরা সকলেই স্বাস্থ্য সচেতনভাবে চলবো
এবং যতটুকু পারি নিয়মকানুন মেনে চলব। ইতালিতে চারজনের দিয়ে ভাইরাসটি শনাক্ত হয় বাড়ছে উদ্বেগ। সরকার সতর্ক রয়েছে বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আর করোনার পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য যে স্বাস্থ্যবিধির কথা গণমাধ্যমগুলো বারবার প্রচার করছে ওগুলোর দিকে লক্ষ্য রাখবে। মাঙ্কিপক্স নতুন একটা ভাইরাস, আমরা সবাই আতঙ্কে আছি, সবাই এটা নিয়ে ভয়ে আছি। বিশ্বব্যাপী এ পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা 250 বেশি। তবে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাহানুল রানা, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদ, সঙ্গে থাকুন সময়।